हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। बंधुरा आज के निये एसेछि जिरे और सर्षे बाटा दिए पम्फ्रेट माछेर झाल। तो चलो रान्नाटा शुरू करा जाक। पम्फ्रेट माछगुलो भालो करे धुए निये नून हलुद माखिए रखा होयेछे। एबार कड़ाई तेल गरम करते दिए दिएछिलाम। ए गरम तेलेर मध्ये एबार पम्फ्रेट माछगुलो एक एक करे दिए भालो करे भेजे नेब। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াই যে তেল আছে তার মধ্যে লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা লঙ্কা বাটা। এবার এই মশলাটাকে ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দুটো কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে দেখব আলুগুলোর কি পরিস্থিতিতে আছে। আলুগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে দেখো। এবার উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। 2 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ সর্ষে গুঁড়ো আমি একটা বাটিতে জলে গুলে রেখেছিলাম। এবার ওই গুলে রাখা মশলাটা আমি উপর থেকে দিয়ে দেব। আগে আমি সর্ষে বাটাটা দিইনি, তার কারণ সর্ষে বাটা বেশি ফুটলে তেতো হয়ে যায়। এবার মাছগুলোকে একটু ওলটপালট করে নিয়ে হালকা একবার ফুটিয়ে নেব। 1 ফুট হয়ে গেলেই ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে পম্ফ্রেট মাছের ঝাল। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।